আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কাস্টম হাউস বেনাপোল যশোরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। তো বন্ধুরা, এই কাস্টম হাউস নিয়োগে কিন্তু সিপাহী সহকারে আরও 13টি ক্যাটাগরির পদ রয়েছে এবং টোটাল 94 জনকে নিয়োগ প্রদান করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলো জানাবার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে পদের নাম, বেতন স্কেল, দ্বিতীয় রয়েছে পদের সংখ্যা, তৃতীয় রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং চতুর্থ রয়েছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, এই জেলাগুলোর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর পদের নাম এবং গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,200 এবং পদের সংখ্যা রয়েছে 4টি। এখানে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে ময়মনসিংহ জেলা ব্যতীত সকল জেলা, তবে সকল জেলা এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো পরবর্তীতে রয়েছে, দেখেন, স্যাটেলিপি কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। এখানে শিক্ষকত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, স্যাটেলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এটা কিন্তু সকল জেলায় আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, ক কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এটিও কিন্তু আপনারা সকল জেলা আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অবলিক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, তবে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। 5 নম্বর রয়েছে স্যাটেলিপি মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা রয়েছে 2টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি, খ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, স্যাটেলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 40 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। এখানে কিন্তু সকল জেলা আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা রয়েছে 5। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ, ক কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এটাও কিন্তু সকল জেলা আবেদন করতে পারবেন। 7 নম্বর হচ্ছে গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, খ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 8 নম্বরে টেলিফোন অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস সহ টেলিফোন অপারেটর হিসেবে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এটাও কিন্তু সকল জেলা আবেদন করতে পারবেন। 9 নম্বর রয়েছে সিপাহী পদ, এখানে কিন্তু গ্রেড রয়েছে 17, বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। এখানে টোটাল পদের সংখ্যা রয়েছে 56টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা ন্যূনতম 5'4" পুরুষ এবং মহিলা 5'2", বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে, পুরুষ এবং মহিলা দুটি ক্ষেত্রে। এটি কিন্তু সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে ফটোকপি অপারেটর,
কোয়ার্টার, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310, এখানে পদের সংখ্যা 2টি, শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এটিও কিন্তু আপনার সকল জেলা আবেদন করতে পারবেন। পরবর্তীতে 11 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, এখানে পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ডের হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ট্রেড পরীক্ষায় উত্তীর্ণ অথবা সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে ভোকেশনাল সার্টিফিকেট প্রাপ্ত। 12 নম্বরে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,200 থেকে 20,010 টাকা, এখানে পদের সংখ্যা রয়েছে 3টি, এখানে শিক্ষক যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আবেদনের একটি রুলস দিয়ে দিয়েছে, যেটা বলা হয়েছে যশোর, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন, তবে সকল জেলা এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে, এবং আবেদন শুরু হবে 31 অক্টোবর 2022 সকাল 9টা ঘটিকা থেকে, এবং আবেদন শেষ হবে আগামী 20 নভেম্বর 2022 তারিখ বিকাল 3টায়, শেষ হবে আপনার আবেদন। এবং আপনাদেরকে আবেদন করতে হবে bcs.litec.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের একটি পরীক্ষার ফি প্রদান করতে হবে। সেই আবেদন ফি বাবদ ধরা হয়েছে আপনাদেরকে 1 নম্বর যে কর্মীকের পদ রয়েছে সেটির জন্য আপনাকে 300 টাকা, এবং টেলিটক চার্জ রয়েছে 34 টাকা, অফেরতযোগ্য মোট টোটাল 334 টাকা আপনাদেরকে পে করতে হবে টেলটক সিমের মাধ্যমে। এবং 2 নং থেকে 8 নং কর্মীদের জন্য আবেদন ফি বাবদ ধরা হয়েছে 200 টাকা, টেলটক চার্জ ধরা হয়েছে 23 টাকা, টোটাল 223 টাকা আপনাদেরকে আবেদন ফি এখানে জমা দিতে হবে টেলটক সিমের মাধ্যমে। এবং 9 থেকে 10 নং কর্মীদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা, এবং টেলটক সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা আপনাকে টেলটক মোবাইলের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ সাকসেসফুল হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের কাস্টম হাউস বেনাপোল যশোরে যে নিয়োগ সেই নিয়োগপতি সম্পর্কে আমি আপনাদের মাঝে বিস্তৃত উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।